রাজধানীর কুর্মিটলা জেনারেল হাসপাতাল নিস্তলতে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নিতে ব্যস্ত রোগীর স্বজনরা সকাল থেকে যত রিপোর্ট দেয়া হয়েছে তার মধ্যে অর্ধেক রিপোর্টেই ডেঙ্গু ধরা পড়েছে সকাল থেকে তার মধ্যে পজিটিভ এর প্রমাণও মিলল ওয়ার্ডগুলোতে রোগীদের চাপ কমেনি এখনও দুদিন আগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে এসে সাত মাসের এই শিশুটিকে ভর্তি করিয়েছেন তার মা শিশু বিভাগের পুরোটা জুড়েই রয়েছে বিভিন্ন বয়সী ডেঙ্গু আক্রান্ত শিশুরা আমরা উপজেলা ওখানে বলছে যে যদি এখানে আপনারা ভর্তি করতে চান তবে আমরা ভর্তি করব কিন্তু এই রোগীর যে অবস্থা হয়ে যাবে এরপরে আমরা কন্ট্রোল করতে পারবো না আমাদের এখানে সেরকম ইয়ে নাই বাসায় মা শিশু ক্লিনিকের ডাক্তার দেখেছি ওখান তো ওষুধ দিছে তারা বলছে এমনি নিউমোনিয়া পরে ওখানতে পাঠাইছে এখানে নিউমোনিয়ার জন্য পরে এখানে নিউমোনিয়ার চিকিৎসা করছি পরে আবার রিপোর্টে ধরা পড়ছে ডেঙ্গু শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত ডেঙ্গুতে একদিকে অতিরিক্ত রোগী আর অন্যদিকে রোগীর একাধিক স্বজন হাসপাতালে ভিড় করায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের আমাদের তো আসলে ট্রিমেন্ডাস প্রেশার যে অ্যাটেন্ডেন্সটা এই যে ইজি এন্ট্রি টু দ্য পেশেন্ট এটা থাকার কারণে আমাদের ডিজিজটাও বেড়ে যাচ্ছে তাদেরও অনেকে ডেঙ্গু তলে হয়ে যাচ্ছে পেশেন্টের ইনফেকশন প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইনফেকশন বেড়ে যাচ্ছে সব হসপিটালেরই কিন্তু একটা টাইম ফিক্স করা আছে যে এই সময়টাতেই অ্যাটেন্ডেন্সটা আসবে এবং পেশেন্টগুলোকে দেখবে বা ই করবে তো সেটাও তারা মানতেছেন না যার কারণে আমাদের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে পেশেন্টের কাছ থেকে অ্যাটেন্ডেন্টকে বের করার জন্য তারপর আমরাও খুব মানে স্মুথলি পেশেন্টগুলোকে ফলো দিতে পারতেছি না পেশেন্টের কাছে যেয়ে পেশেন্টের কথা শোনা এগুলো তো সব কাজেই একটু একটু হ্যাম্পার হচ্ছে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে বেড বাড়ানোর পাশাপাশি সবাইকে সমান সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে ডিজি মহোদয় এবং মন্ত্রী মহোদয় এই জিনিসটা দিচ্ছেন মানে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডক্টর পুল করে এখানে সংস্থান করেছেন অলরেডি আমরা তিনজন চারজন পেয়েছি আরও পাওয়ার আশা রাখি আমরা আউটসোর্সিং এর বন্দোবস্ত করেছি যাতে অন্যান্য ম্যান যে টেকনিক্যাল হ্যান্ড এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা